শেখ হাসিনাকে দিল্লিতে নামার পর থেকে কিভাবে আছেন, কোথায় আছেন তা নিয়ে ভারত সরকারের মুখপাত্র, মন্ত্রী বা নীতি নির্ধারকরা আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেননি, কোনো সাংবাদিক সম্মেলনেও না, কোনো সাক্ষাৎকারেও না। তবে ভারত সরকার গত বৃহস্পতিবার 17 অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে ও পরোক্ষে এটুকু শুধু জানিয়েছেন যে তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। গত সপ্তাহে বিবিসি বাংলা জানিয়েছিল যে শেখ হাসিনার আমিরাত বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন, ফলে সেটুকু অন্তত এখন ভারত সরকারও অফিসিয়ালি কনফার্ম করেছে। ইটস গোয়িং টু বি আ লং হোল, ব্যক্তিগত অভিমত জানাচ্ছেন দিল্লির সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, যার ধারণা বেশ লম্বা সময়ের জন্যই শেখ হাসিনাকে ভারতে থাকতে দিতে হবে, এই বাস্তবতার জন্যই সরকার এখন ক্রমশ প্রস্তুত হচ্ছে।